আবারও এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে তিনটি দোকান। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার ভোররাতে প্রায় 2টা নাগাদ উদয়পুর চন্দ্রপুর বেলতলি বাজারে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। কি করে এই আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। আগুনের লেলিহান শিখা প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে পরবর্তী সময়ে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দিলে কর্মীরা তড়িঘড়ি ছুটে গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনেন। পরবর্তী সময়ে ভস্মীভূত হওয়া এক দোকানের মালিক জানিয়েছেন যে এই তিনটি দোকানের মধ্যে তার দোকান ছিল মিষ্টির দোকান। তিনি জানিয়েছেন যে প্রায় লক্ষাধিক টাকার উপর তার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে কিভাবে লাগছে জানছেননি পরে? বাড়ির থেকে কি দোকান আসলে আপনার? কয়টা দোকান পুরা গেছে? তিনটা দোকান পুরা গেছে। পয়সা ভিজে ছিল নি? কিভাবে আগুনটা লাগছে আপনার তার? কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? কত টাকার? আমার অনুমানিক কত? 7-8 টাকা।